ব্রিগেড মাঠে যে সার্কাস আমরা দেখলাম মন ভরে গেছে, কেউ আসছে কেউ যাচ্ছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, বাজার চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দিতে ভাষণ দিয়েছেন, কখনো ইংরেজি দিয়েছেন, আমি একটু হিন্দি দিয়ে শুরু করছি। একটা কথা হিন্দিতে চালু আছে, কাহে কি ইট কাহে কি রোড়া, ভানুমতিনে কুনবা জোড়া। ঠিক সেই কথাটা উনি একদম বাস্তবে পরিণত করলেন, কোথার থেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে এসে একটা শো করার চেষ্টা করেছেন। অনেকগুলা কলাকুশলী ছিলেন, লোক শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, অনেকে ঘুমিয়ে পড়েছে, অনেকে চলে গেছে। আমি বারাসাত থেকে আসছিলাম 12টার সময়, সাড়ে 12টা একটার সময় দেখি তখন গাড়ি উল্টো দিয়ে ফেরত যাচ্ছে। তখন ওই এয়ারপোর্টের কাছে রাস্তার ধারে বসে লোকে পাটা পেটে খাচ্ছে। এই ধরনের সার্কাস দেখার সুযোগ আমাদের পোর্টা হয় না। মাঠ আগেই অর্ধেকের বেশি অর্ধেকের কাছাকাছি ছেঁটে দেওয়া হয়েছিল, সামনে নিয়ে এসে মঞ্চ করা হয়েছিল, তারপরে মাঠের পেছন দিকটা পুরো খালি ছিল। 28 লাখ 30 লাখের কথা বলছেন, আমার তো মানে 2-2.5 লাখের বেশি সংখ্যা মাঠে ছিল না। হ্যাঁ, 1.5 লাখ লোক কলকাতা ঘুরতে এসেছিল, ইকো পার্ক থেকে চিড়িয়াখানা কোথাও বাকি ছিল না, ঝান্ডা লাগানো গাড়ি সব জায়গায় আমরা দেখেছি। এই ধরনের সার্কাস কখন কোনো সুযোগ হয়? অনেক নেতারা যারা বাইরে থেকে এসেছেন তারা বলছিলেন যে সারা দেশে গণতন্ত্র নাই, তাহলে কোথায় গণতন্ত্র খুঁজতে এসছেন যেখানে 34% সিটে নমিনেশন করতে দেওয়া হয় না পঞ্চায়েত ইলেকশন, যেখানে 42% গ্রামের লোক ভোট দিতে পারে না, যে রাজ্যে বিরোধীদেরকে কোনো সভা করতে দেওয়া হয় না, আর গত 7 মাসে পঞ্চায়েতে এখনো পর্যন্ত 90 জনের বেশি মানুষ খুন হয়েছে। এখানকার মানুষের জীবন তো কুকুরের চেয়েও কম হয়ে গেছে, কুকুর মরলে কেস হয় মিছিল হয়, 90 জনের মানুষ মারা গেল রাজনৈতিক সংঘর্ষে, তার জন্য কি কোনো প্রতিবাদ করলো না? বুদ্ধিজীবী শ্রমজীবী কেউ রাস্তায় নামলো না? 16টা কুকুরের বাচ্চার জন্য তো রাস্তা এবং টিভি চ্যানেলগুলো গরম হয়ে গেছে। আমার মনে হয় কুকুরের চেয়েও এখানে মানুষের জীবন তো অধম করে দেওয়া হয়েছে, তাই কারো কোনো দুঃখ নেই, কষ্ট নেই, মানবাধিকার মানুষের নয় কুকুরের আছে। গোহত্যা হলে চিন্তা হয় না, কুকুর হত্যা হলে খুব চিন্তা হয়, সেটা আমাদের দেখতে হলো। তাই যে নেতারা এখানে গণতন্ত্র খুঁজছিল আমি তাদের বলতে চাই, একবার গ্রাম বাংলায় গিয়ে জিজ্ঞেস করুন মানুষ কি গণতন্ত্র নিয়ে বেঁচে আছে, মানবাধিকার অধিকার কতটুকু আছে সেটা নিয়ে জানুন, তারপরে কথা বলবেন। মমতা ব্যানার্জিও গণতন্ত্রের কথা বলছেন, খুব মজা লাগলো। যারা ভূতের মুখে কোনোদিন রাম নাম শোনেননি তারা আজকে সুযোগ পেয়েছেন, রাম নাম সমান যিনি গণতন্ত্রকে মাটি চাপা দিয়ে দিয়েছেন, জ্যান্ত পুঁতে ফেলেছেন, তিনি গণতন্ত্রের জন্য চোখের জল পেয়েছেন, এর চিবড়ে পোনা কি হবে? আর মজার ব্যাপার, গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম পাড়ায় পাড়ায় মাইকে সূচনা দেওয়া হয়, অমুক জায়গায় গাড়ি থাকবে, আপনারা চলে যাবেন, সবাই ঠিক সময় গাড়িতে উঠে যাবেন। আমি সোশ্যাল মিডিয়া এরকমও দেখলাম নোটিশ যে এলাকার টোটোওয়ালাদের বলা হচ্ছে কালকে সবাইকে যেতে হবে ব্রিগেডে, নাহলে 7 দিনের জন্য সাসপেন্ড করা হবে, লিখিত কাজ এসছে এরকম থমকি। সবজিওয়ালাদের বসতে দেওয়া হয়নি, তাদেরকে আসতে হচ্ছে। ICDS, অঙ্গনবাড়ি, সিভিক পুলিশ এমনকি পুলিশের লোকেরা দিয়েও মাঠ ভরানোর চেষ্টা হচ্ছে। সিপিএম এর শেষের দিকে তবু তো মাঠ ভরতো, টিএমসি তার চেয়ে অবস্থা খারাপ হয়েছে, পুরো মাঠ ফাঁকা ছিল। আপনাদেরকে ওখানে ফটো নিতে দেওয়া হয়নি, তারাই যে ছবি সাপ্লাই করেছেন, যখন পেছনের ক্যামেরা দেখা যাচ্ছে তখন দেখা গেল পেছনের পুরো ফাঁকা মাঠ। আমাদের পার্থবাবুর মাথা যেমন ফাঁকা থাকে অনেকটাই, সেরকমই প্রায় টিএমসি মাঠের পেছন দিকটা ফাঁকা ছিল। আমাদের দিদিমণি একটা কথা বলেছেন, 2019 নাকি মোদিজি এক্সপায়ারি হয়ে যাবে। আমি দিদি মোদিজি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ নেই যে একটা এক্সপায়ারি ডেট থাকবে, এ তো ন্যাচুরোপ্যাথি, ঠাকুমা যেদিন থেকে বলেছে সেদিন থেকেই চলছে, আগামী দিনেও চলবে, এক্সপায়ারি ডেট হয় না। সিপিএম এর হয়েছে, কংগ্রেস এর হয়েছে, টিএমসি হয়েছে, বিজেপি বা মোদিজি কোনো এক্সপায়ারি ডেট নাই, অতএব উনি যেন খুব বেশি আশা না করেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আজকে একটু প্র্যাকটিস হলো, হিন্দি বলার চেষ্টা করেছে, ইংরেজি বলার চেষ্টা করেছে, আমি জানি না বাংলা লোকের কথা বুঝতে পেরেছেন, হয়তো উনি তামিল ভাষী তেলুগু ভাষী কন্নড় ভাষীদের খুশি করার জন্য বলেছেন, কিন্তু বাংলা লোকেরা হতাশ হয়েছেন তার হিন্দি আর ইংলিশ শুনে। আমার মনে হয় এই পরীক্ষাটা উনি ফেল করে গেছে। প্রধানমন্ত্রী হলে এটা ঠিকই হিন্দি ইংলিশ শিখতে হয়, কিন্তু যা দুর্দশা তার হিন্দি, এটা দেখে আমাদের মোটেই মনোবল বাড়েনি, চিন্তার বিষয় আছে। আজকে কয়েকজন নেতার ভাষণ আমি শুনছিলাম, অনেক বড় বড় ডায়লগ দিচ্ছেন, কেউ কেউ আমাদের পার্টিতে একসময় ছিলেন, তাদের ভাষণ শুনে আমার মনে হলো আজকে ফেয়ারওয়েল পার্টির ভাষণটা উনি দিয়ে দিলেন, ওদের রাজনীতি ওনার একটা শেষ ভাষণ হবে।
সেই নেতারা যারা নিজের রাজ্যে ডায়াস পান না, মাইক পান না ভাষণ দেওয়ার জন্য, দিদিমণি তাদেরকে সুযোগ দিয়েছেন, সেই জন্য বারবার ধন্যবাদ দিচ্ছিলেন। নিজের রাজ্যে তার ভাষণ শুনতে কেউ আসে না। শরদ যাদবের মতো লোক যে কোন পার্টিতে আছে আমার তো জানা নেই, এখানকার লোক জানে কেন জানি না, কোন পার্টির তরফ থেকে তিনি প্রতিনিধিত্ব করলেন। কর্ণাটক থেকে বাপ বেটা দুজনে এসেছেন, মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, তিনি পরীক্ষায় থার্ড হলেন, তিনি এখন ফার্স্ট হলেন। একজন বাপুর মতো সত্যি সত্যি এক্সপায়ারি ওষুধ, তার নাম এখানকার লোক তো জানেই না। তিনি কবে মুখ্যমন্ত্রী, যারা কতবার পার্টি পাল্টেছেন, এটা একটা ইতিহাস। এই সমস্ত লোক যাদের সবাইকে লোক রিজেক্ট করেছে, তারা এখানে প্রজেক্টেড হওয়ার চেষ্টা করেছে। আর এখানে যাদেরকে প্রজেক্ট করার চেষ্টা হয়েছে, সেই যুবরাজকে আমরা কিন্তু দেখতে পেলাম না, ভাষণও শুনতে পেলাম না, খুব হতাশ হয়েছি আমরা। সত্যি সত্যি সার্কাস্ট খুব জমেছে। আর দেখুন, সিবিআই যদি ধ্বংস হয়ে যেত তাহলে তাদেরকে এখানে প্রস্তাব নিতে হতো না যে সিবিআই কে বাংলায় ঢুকতে দেবো না, অন্ধ্রপ্রদেশে ঢুকতে দেবো না, আরো কোন রাজ্যে ঢুকতে দেবো না। সিবিআই জ্যান্ত আছে, এবং সিবিআই মরা বাঘ নয়, কাগুজি বাঘ নয়, সত্যি সত্যি বাঘ, যাকে একমাত্র মমতা ভয় পাওয়া। এক সময় একটা কুকুর চাপা পড়লে, একটা জ্বর মারলে সিবিআই উনি এখানে ইনকোয়ারি দাবি করতেন, সিপিএম যখন ক্ষমতায় ছিল। আজ কি এমন হয়ে গেল, উনি ক্ষমতায় এসে সিবিআই কে আটকাবার চেষ্টা করছেন? সিবিআই ঠিক দম আছে, সিবিআই বিষও আছে, তাই সিবিআই কে আটকাবার চেষ্টা হচ্ছে। বাকি সমস্ত সংগঠন তার মধ্যে যে জড়তা ছিল, যে কন্ট্রাডিকশন ছিল, আমাদের সরকার সেটা দূর করেছে, তারা ঠিক কাজ করতে আরম্ভ করেছে, তাই আজকে সমালোচনা হচ্ছে। সেই জন্য বারবার এটা বলে নিজেদের ভয়টা কোনো প্রকাশ করছে। টিএমসির অফিস, যুবরাজের বাড়ি এবং টিএমসির নেতাদের বাড়ির গাড়ি আগে তদন্ত হোক না। যারা একটা বিড়ি দুবার খেত তারা এখন দামি সিগারেট খাচ্ছে, যারা বাংলায় সাইকেল নিয়ে ঘুরতো তারা এখন মোটর সাইকেলে ঘুরছে, আর যারা মোটর সাইকেলের ঘুরত ঢরঢরা হয়তো এখন চার চাকার গাড়িতে ঘুরছে। যার টিনের চাল ছিল, বৃষ্টি হলে ভেতরে বাইরের চেয়ে ভেতরে বেশি জল পড়তো, সে এখন তিনতলা পাকা বাড়ি আর নীল সাদা রং করেছে। কোথা থেকে এলো আমি যদি প্রশ্ন করি? আর বিজেপির আমার থেকে শুরু হোক, আমার নেতাদের বা প্রধানমন্ত্রী থেকে শুরু হোক, তার ব্যক্তিগত সম্পত্তি কত বেড়েছে কমেছে, তাহলে প্রমাণ হয়ে যাবে কারা কি কার পয়সায় ফুর্তি করছে। আজকে যে মিটিং হয়েছে, কমপক্ষে 100 কোটি টাকা খরচ করা হয়েছে, কার টাকা, কোথা থেকে এলো? দু হাত অন্তর এখানে ফ্লেক্স লাগানো হয়েছে, 20-20 ফুটের ফ্লেক্স। এমন কোন জায়গা নেই দু হাত যেখানে ফ্লেক্স নেই, যেখানে প্রচার নেই, খাওয়া দাওয়া ফুর্তি ফাটা ডিম মাংস ভাত, এমন কোন গাড়ি নেই রাস্তায় যেটা তুলে আনা হয়নি ছোট থেকে বড়। আমাকে একজন মেট্রোর মালিক বললো যে আমরা কাল থেকে ভয়ে স্ট্যান্ডে পার্ক করছি না, গাড়ি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, পয়সাও দেওয়া হচ্ছে না, জোর করে করা হচ্ছে। কার স্বার্থে এই যে লোক এসেছে ফুর্তিগত উত্তর বাংলা থেকে, অন্য রাজ্য থেকে পলিটিক্যাল ট্যুরিজম শুরু করা হয়েছে, কার টাকা এটা, এটা কি বলে দিতে হবে? এদের কমপক্ষে এই অধিকার নেই অন্যদিকে আমল করে না। এই যে উদ্গ্রীব, এই যে উৎকণ্ঠা নেতাদের, বারবার মোদীকে গালাগালি, বিজেপিকে গালাগালি, কিসের জন্য, কিসের ভয়ে? বলা যাচ্ছে কার মধ্যে উৎকণ্ঠা উদ্বিগ্নতা আছে আর কে চিন্তায় আছে। বিজেপি শেষ হয়নি, বিজেপি শেষ হবেও না, সারা ভারতবর্ষে বিজেপি ঝান্ডা হবে এবং মোদীর হাত দিয়ে ভারতবর্ষের উন্নতি হবে, বিশ্বগুরু হবে, আর সেটা শুরু হয়েছে। যারা এতদিন পার্টি চালিয়েছেন ব্যবসা হিসাবে, যারা দেশকে লুট করেছেন, সেই সমস্ত লুটের লোকেরা, সেই সমস্ত যারা দুরাচারী আর ভ্রষ্টাচারী, সবাই এক হয়েছেন আজকে, কারণ তাদের ভবিষ্যৎ নিয়ে এবং তাদের পার্টির অস্তিত্ব নিয়ে খুব চিন্তা দুশ্চিন্তা, তাই এক হয়েছে। যাদের আদর্শ কোনো মিল নেই, যাদের কর্মপদ্ধতি কোনো মিল নেই, যাদের নীতির কোনো মিল নেই, তাই এক হয়েছে। কেন? পরস্পরকে সহযোগিতা করবেন। আমি বলছি, চন্দ্রবাবুকে মমতা ব্যানার্জি কি সহযোগিতা করবেন? খড়গেকে কি সহযোগিতা করবেন? অখিলেশের কি দুটো ভোট উনি বাড়াতে পারবেন? নাকি খড়গে এসে মমতা ব্যানার্জি দুটো ভোট বাড়াতে পারেন, একটা সিট বাড়াতে পারেন? যিনি মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার কল্পনা করছেন, তিনি কি বাংলার বাইরে একটা সিট যেতে পারবেন? ক্যান্ডিডেট দেওয়াই তো মুশকিল। সেই এই যে নাটকবাজি চলছে, এটা এটা ঠিক অ্যামিউজমেন্ট প্রোগ্রাম হলো একটা, কিন্তু কাকে কে সহযোগিতা করবে? শেষে তো মোদীর সামনে সবাইকে পড়তে হবে, সে দিনটা কিন্তু খুব কঠিন। বিভাজন কে করেছে? ওয়ান নেশন আমরা বলে এসেছি, আর মোদীকে সারা দেশের লোক নেতা বলে মেনে নিয়েছে, বিদেশেও মেনেছে। ওদের মধ্যে আছে, রাজ্যের বাইরে কারো কোনো স্বীকৃতি আছে? তার দলই তাকে নেতা বলে মনে করে না, দল তাদের তাড়িয়ে দিচ্ছে। আমি বললাম শরদ যাদবের কথা, এই ধরনের নেতা তারা মোদীকে চেলেই দিচ্ছে, কোথায় চাঁদ আর কোথায় বাঁধলে, কোথায় মাইকেল আর কোথায় সাইকেল। আমরা তো চ্যালেঞ্জ নিয়েছি, মোদীজি দেখিয়ে দিয়েছেন পুরো ভারতবর্ষের বিরোধীদের বিরুদ্ধে লড়াই করে সরকার গঠন করা যায়।
এবং কাজ করে বুঝিয়ে দিচ্ছেন ওনারা জনগণের কথা বলছেন। জনগণের থেকে কে বলবে ওনাকে, জনগণ কষ্টে আছে, জনগণ আজকে স্বাভিমানের সঙ্গে গর্বের সঙ্গে সুরক্ষিত ভারতবর্ষ বাস করছে। এতদিন সবাই চিন্তায় থাকতো কোথায় বোম ফাটবে, কোথায় গুলি চলবে, কোন নেতা ধরা পড়বে, আমরা ভয় থাকতাম কালকে কোন স্ক্যামটা আসবে মিডিয়াতে, এটাই ছিল ভারতবর্ষের খবর। আর আজকে নতুন নতুন আবিষ্কারের খবর আসছে, নতুন নতুন যোজনার খবর আসছে, নতুন নতুন দেশে মোদী সম্মানের খবর আসছে, আর তার জন্য আমরা গর্বিত। আজকে আমাদের চেয়ে কে বেশি বোঝে, আমার নামে 20টা কেস, কাউকে থাপ্পড় মারি নাই পর্যন্ত, কোথাও চুরি করছি এক পয়সা কেউ বলতে পারবে না, মিটিং এ ভাষণ দিলে একটা কেস হয়। আজকে 1200 3টা কেসের ডেট ছিল আমার একদিন, আমার সঙ্গে আরো 6 জন কর্মী ছিলেন, আমাদের তৎকালীন মহিলা মোর্চার প্রেসিডেন্ট এখন এমপি রূপা দি গেছিলেন তার নামেও কেস, শ্রমিকদার মতো সজ্জন ভদ্র ব্যক্তি তার নামেও কেস, বাকি আমাদের জিএস বা মহিলা মোর্চার প্রেসিডেন্ট লকেট সায়ন্তন রাজু সবার নামে একাধিক কেস, কি অন্যায় করেছি আমরা? তো এটা তো পরীক্ষায়। আরে ধুতি পরা উনি হচ্ছেন শাড়ি পরা হিটলার, এর চেয়ে বড় হিটলার আমরা কোনদিন দেখি। যে আমাদের পার্টির এত প্রধানমন্ত্রী আছে এটা ধীরে ধীরে বলছেন, আর বিরোধীদের মধ্যে একটা প্রধানমন্ত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই তো পার্থক্য বাকিদের সঙ্গে। ডজন প্রধানমন্ত্রী দিতে পারি, কয়েক ডজন মুখ্যমন্ত্রী দিতে পারি আমরা, আর দিয়েছি 22টা যে মুখ্যমন্ত্রী করেছেন ওনারা তো একটার পর দুই নাই। হ্যাঁ এটা ঠিক যে জানা আছে মুখ্যমন্ত্রী কে হবে, পরের লিস্টে একজনের নাম থাকে, হয় অভিষেক ব্যানার্জি না হলে রাহুল গান্ধী বা কি যাদব আর না হলে উত্তরপ্রদেশের অখিলেশ, দ্বিতীয় নাম পাবেন না, সেটা ওই পরিবার থেকে হওয়া ওই বাড়ি থেকে হয়, কালীঘাটে জুবলি থেকে হবে না হলে ওই অশোক রোড থেকে হবে, এর ওখান থেকে, তার বাইরে হবে না। আর বিজেপির চাওয়ালাও প্রাইম মিনিস্টার হতে পারে, চাষার ছেলে রাজ্যের সভাপতি হতে পারে, এটাই বিজেপি আর পার্টি পার্টির মধ্যে। ওনারা কোর্টে বলেছেন নাকি 2000-এর বেশি সভার অনুমতি বিজেপি কে দিয়েছেন, দেখুন আমি জানি না কোথায় কোথায় অনুমতি দিয়েছেন, আমরা তো বিনা অনুমতিতেই করি। আমি চ্যালেঞ্জ করছি 2000 সভা যদি আমরা করে থাকি, কত জায়গায় গন্ডগোল হয়েছে, দাঙ্গা হচ্ছে প্রমাণ দিন, আর যেখানে দাঙ্গা হয়েছে ধুলাগড় কালিয়া চক থেকে বসিরহাট বাদুড়িয়া সেখানে কোথায় বিজেপি ছিল? বিজেপি কি ধরা পড়েছে কারণ আমি কেস হয়েছে কি? ধরা পড়েছে ওদের পার্টির লোক, ওরাই বাইরে থেকে গুন্ডা বদমাশ নিয়ে এসে দাঙ্গা করেছে। কেন পশ্চিমবঙ্গলায় দাঙ্গা হয়, ভারতবর্ষে কোথাও হয় না? তো এইসব কথা বলার আগে পেছনে থাকুন, লোকের কাছে নিজেকে হাস্যাস্পদ করবেন না।